সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে ছোটন ব্লগ। তো অনেক দিন বাদে আজকে আবার ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ভিডিও করার সেরকম আর এখন মাইন্ডে আসে না, মানে ভালো লাগে না। অ্যাকচুয়ালি গরম, তার মধ্যে প্রচণ্ড গরম। তো আজকে আসছি নালাগোলাতে, ঠিক আছে, শিবডাঙ্গিতে নালাগোলার। এখানে পঙ্কজদার সেট আপ আছে, আর এখানে যে প্রোগ্রামটা হবে সেটা তো বাউল প্রোগ্রাম হবে, ঠিক আছে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো এই প্রোগ্রামে, বাউল প্রোগ্রামে কী কী সেট আপ লাগিয়েছে পঙ্কজদা, সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমি এখন যে রাস্তাটা, ঠিক আছে, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ গাড়ি থেকে নামলাম। আর প্রোগ্রামটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে হয়েছে রোববার, পঙ্কজদারা সেট আপ লাগিয়েছে রোববারের দিনকে, ঠিক আছে। তো রোববারের দিন খুব প্রচণ্ড বৃষ্টি ছিল বলে আসতে পারিনি, আর কালকে প্রোগ্রাম হয়েছে আর আজকে প্রোগ্রাম, ঠিক আছে। তো যাই দেখি কী কী সেট আপ লাগিয়েছে ওখানে, তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রোগ্রাম কেমন হচ্ছে না হচ্ছে যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটার সাথে থাকো, অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। আমি তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, ঠিক আছে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, ঠিক আছে। অনেকদিন বাদে এসেছিলাম, মোটামুটি 2-3 বছর আগে এসেছিলাম শিবডাঙ্গিতে, তারপরে আর আসা হয়নি। তো আজকে আবার আসছি। তো দেখো রাস্তাটা, দেখো একদম জমির মধ্যে দিয়ে রাস্তা। তো চলো তোমাদের সাথে সোজা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে দেখা হবে যে পঙ্কজদারা ওখানে কী সেট আপ লাগিয়েছে না লাগিয়েছে, আর মন্দিরটাও দেখিয়ে দিব, যারা দেখোনি এখনও তাদেরকে মন্দিরটাও দেখিয়ে দেবো একবার। তো চলো, তো ফাইনালি পঙ্কজদার এখানে চলে এসেছি, তো এখানে কী সেট আপ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব। আর সবে পৌঁছালাম আমি এখানে, তো এখনও সেট আপ রেডি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ, আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কী অ্যাম্পলিফায়ার লাগানো আছে, কী সাউন্ড সিস্টেম লাগানো আছে, কত পিয়ার বক্স, মনিটর কতগুলো লাগানো আছে স্টেজে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি তোমাদের মনিটরের সেটআপগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কি কত লাগানো আছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ দুটো এলএ মনিটর আছে, ঠিক আছে। এখানে হ্যান্ডসের জন্য দুটো এলএ মনিটর ইউজ করা হয়েছে, আর ওর দিকে একটা ভোকাল মনিটর আছে। এদিকেও সেম, মানে এক জোড়া ভোকাল মনিটর আর হচ্ছে 2 জোড়া এলএ মনিটর ইউজ হচ্ছে এখানে আজকে এই প্রোগ্রামে। আর 2 জোড়া যে এলএ মনিটর সেটা হ্যান্ডসের জন্য থাকছে, আর ভোকালের জন্য থাকছে 1 জোড়া মনিটর। আর এখানে দেখতে পাচ্ছ ভাদ্র পূর্ণিমা উপলক্ষে নামযজ্ঞ ও লোক সাংস্কৃতিক বাউল অনুষ্ঠান উৎসব, মানে এর আগের দিন 1 নাম হয়েছে, ঠিক আছে, আর আজকে হচ্ছে তোমার বাউল প্রোগ্রাম। তো আমি তোমাদেরকে সাউন্ড সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, কয় পিয়ার সাউন্ড সিস্টেম লাগানো আছে, ঠিক আছে, আর কিসের টপ আর কিসের বেস আছে আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি একবার। এখানে সাউন্ড সিস্টেম বলতে টোটাল 3 পিয়ারের সেট আপ আছে এখানে। আর দেখ, এই সাইডে, এক সাইডে এটা দেখাচ্ছি তোমাদেরকে, উপরে 725-এর 3টে টপ আছে উপরে, ঠিক আছে, আর একটা 728-এর জোড়া বেস আছে, আর 718-এরও একটা সিঙ্গেল বেস আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কাছ থেকে গিয়ে। এখানে দেখতে পাচ্ছ 728S মডেলের 18 ইঞ্চির 2টো বেস আছে, জোড়া বেস, আর এখানে 718-এর একটা সিঙ্গেল বেস দিয়ে উপরে 725-এর টপ দেওয়া আছে। আর এই সাইডেও সেম, তবে এই সাইডে 1 পিয়ার মানে একটা বেস আর একটা টপ হচ্ছে এক্সট্রা দূরে দেওয়া আছে, কারণ ওই সাইডটা আলাদা সিস্টেমে ছিল বলে। আর এদিকে পেছনে বহুত আউটপুট আছে, যেগুলো যদি এখন দেখাতে যায় প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে একটা একটা করে যদি দেখাতে যাই, কারণ ফার্স্ট টাইমে যদি আসতাম তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। আর অ্যাম্পলিফায়ার বলতে এখানে কী অ্যাম্পলিফায়ার আর কী মিক্সচার ইউজ হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা স্টেবলাইজার, এখানে 3টে স্টেবলাইজার ইউজ করছি, ঠিক আছে, একটা এখানে আছে, ঠিক আছে, এখানে একটা আর ওখানে একটা, 3টে টোটাল 3টে স্টেবলাইজার ইউজ হচ্ছে। আর এখানে আছে 2টো 501 ইউজ হচ্ছে আউটপুটের চোঙের জন্য। আর এখানে আমাদের র্যাক বক্স দেখতেই পাচ্ছ, একটা এলিসাস আছে, এখানে একটা ক্রসওভার আছে, আর এদিকে 2টো DBX-এর গ্রাফিক্স আছে, ইকুয়ালাইজার আছে। আর এখানে আমরা একটা NX-এর 2000 ইউজ করছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ একটা স্টুডিও মাস্টারের 4.5 আছে, এদিকে ডায়না একটা স্টকে আছে 5000। আর এখানে আমরা MT-1601 এটা আমরা বেসের জন্য ইউজ করছি আজকে। এখানে আর একটা স্টুডিও মাস্টারের 3000 আছে, টোটাল 3000 3টে আছে, এখানে টোটাল 3000-এর স্টুডিও মাস্টারের 3000 3টে আছে, আর একটা 4.5K আছে। আর মিক্সচার বলতে এদিকে তোমার দেখতে পাচ্ছ যে সাউন্ড ক্যাপের 2টো মিক্সচার ইউজ হচ্ছে এখানে, একটা সিগনেচারের 22 আর একটা সিগনেচারের 16। আর এটা হচ্ছে আমাদের SI, তোমরা জানো
আমাদের ছোট এসআই, ঠিক আছে। আর এখানে একটা তার থেকে আর একটা বড় এসআই ইউজ হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা কর্ডলেস বলতে এনএক্সের 200 যেটা সেটা ইউজ হচ্ছে। আর এখানে একটা স্টুডিও মাস্টার XR40। টোটাল আমাদের এখানে দুটো এসআই আর দুটো সাউন্ড ক্যাপের একটা 22 আর একটা 16 ইউজ হচ্ছে মিক্সার। আর সত্যি সত্যি এসআই ভেবো না, স্ট্রেঞ্জারের দুটো, একটা SM6 একটা ইউজ হচ্ছে, ঠিক আছে। আর একটা চিপসের মেশিন একটা এখানে। তো অ্যাম্পলিফায়ার বলতে অ্যাম্পলিফায়ারের মধ্যে একটা অ্যাম্পলিফায়ার আজকে ইউজ হচ্ছে, আর শুধু ডাইনার যে 5K দেখতে পাচ্ছো এখানে, ঠিক আছে, ডাইনার 5K স্টকে আছে আপাতত, একটা স্টকে রাখা হয়েছে। আর এখানে ডটের একটা আর একটা ইকুয়ালাইজার আছে। তো অ্যাম্পলিফায়ারের মধ্যে এটুকুই সেট আপ আছে আজকে আপাতত বাউল প্রোগ্রামে। আর প্রোগ্রাম টাইমে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে প্রোগ্রামটা কীরকম হচ্ছে না হচ্ছে। আর আমি তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। শিবডাঙ্গির মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির, বটগাছের মধ্যেখানে মন্দির, ঠিক আছে। তো এটা মন্দিরে দেখতে পাচ্ছ শিবডাঙ্গি মন্দিরের একটা গেট, ঠিক আছে, মন্দিরে ওঠার। তো আমি তোমাদেরকে উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা, দেখো বটগাছের ভেতরে মন্দিরটা। যারা আসনি কিংবা দেখনি তারা একবার আসতে পারো এই জায়গাতে, খুব সুন্দর, ভালো লাগবে আশা করি। আর মন্দির তো সবসময় ভালো। দেখো বটগাছের ভেতরে কীভাবে মন্দিরের চারদিক দিয়ে বটগাছটাকে আঁকড়ে ধরে আছে মন্দিরটাকে। আর ভেতরে তো আমাদের ভোলে বাবা বসে আছে, দেখতে পাচ্ছ। মানে একটা খুবই সুন্দর, এখানে আসলে পারে খুবই সুন্দর একটা, মানে ভালো লাগে, নিজেরই একটা খুব সুন্দর লাগে এখানে আসার পরে। তো তোমরা আসতে পারো এখানে শিবডাঙ্গিতে ঘুরতে, ঘোরার জন্য, মন্দিরে দর্শন করতে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে, আর একটা লাইক সবাই করবে।